Good morning, teacher. Good morning, teacher. How are you, everybody? I am fine, ma'am. I miss. Thank you. Thank you. Thank you. How are you, miss? How are you, miss? Fine. Thank you. Welcome. Listen to me. Yes, miss. Yes, miss. Yes, miss. Miss, assalamu alaikum. Walaikum salam. Megha, you are always late. Always late. Acha, amra je aajke je bishoy ti korbo, she bishoy tir naam ki? Miss. বিষয়ের নাম জিজ্ঞেস করেছি আমি বই উল্টাচ্ছো কেন আকাইদ বিশ্বাস আকাইদ বিশ্বাস এটা তো অধ্যায়ের নাম আমি বলেছি যে বিষয়ে পড়াশোনা করব সেই বিষয়টির নাম কি ইসলামনৈতিক শিক্ষা ইসলাম ইসলামনৈতিক শিক্ষা আচ্ছা বই আছে সবার সামনে জিমি ঠিকলি আমি বই দেখতে চাইনি কিন্তু তোমার কাছে বইয়ের কথা বলেছি বই আছে কিনা সাথে বই খাতা সিডব্লিউ খাতা সামনে রাখো একটা এইচডব্লিউ দিয়েছিলাম মিস করেছি এইচডব্লিউ একটা দিয়েছিলাম প্রশ্ন নাম্বার 6 ব্রড কোশ্চেন নাম্বার 6 লিখেছো সবাই আমি তো ওইদিন ক্লাস করতে পারিনি এর জন্য 6 নম্বর প্রশ্নটা পাইনি কে তুমি বাবা আয়েশা যারা পেয়েছে তাদের কাছ থেকে নাও আর আজকে আমি পড়াতে গিয়ে যদি সামনে চলে আসে আমি বলে দেব বাবা গত ক্লাসে আমি পড়িয়েছিলাম তোমাদের আমিও পাইনি এইভাবে তো আমি একজন একজন করে তোমাদের গত ক্লাসের পড়াগুলো দিতে পারবো না ক্লাসে থাকতে হবে রেগুলার ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে তাহলে তো মিস করে জামা সব আচ্ছা আমরা পড়ছিলাম ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় অধ্যায়টির নাম মনে আছে সবার জি মিস কি আকাইদ বিশ্বাস আকাইদ বিশ্বাস এই অধ্যায় থেকে আমরা কিছু কিছু ছোট প্রশ্ন পড়েছি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন অনুশীলনীতে পাঁচটি ছিল এর সাথে অ্যাড করে আমরা পড়েছি মোট 18টি কোশ্চেন তাই না 18টি কোশ্চেন আমরা সিডব্লিউ খাতায় লিখেছি এবং শিখেছি তাই তো এর সাথে মিস এর আগের ক্লাসটা কি আপনি ইউটিউবে দিয়েছেন ব্রড কোশ্চেন দিয়েছি প্রশ্ন নাম্বার 3 5 এবং 6 এই তিনটি কোশ্চেন আমি এসডব্লিউ খাতা লিখতে বলেছিলাম পর্যায়ক্রমে তিনটি প্রশ্ন আমি তিন দিন দিয়েছি এবং এসডব্লিউ খাতা লিখতে বলেছি যদি এখন আমি দেখতে পাচ্ছি না শুধু তোমাদের তোমরা লিখেছো কিনা সেটা দেখতে পাচ্ছি কোনো কারেকশনে যেতে পারছি না যখন স্কুল খুলবে তখন কিন্তু আমি তোমাদের এসডব্লিউ খাতাগুলো কালেক্ট করে দেখে দেব তখন আমি কিন্তু দেখব তখন কার কার এসডব্লিউ খাতা আছে কি নেই খাতায় লেখা আছে কি নেই ঠিক আছে গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছি নবী রাসূলের শিক্ষার মূল কথাগুলো পর্যন্ত নবী রাসূলের নবী এবং রাসূলের পরিচয় পড়েছি নবী রাসূলের কথা মূল শিক্ষা পড়েছি এখন বলো নবী রাসূল কাকে বলা হয় এটা বলতে পারলে বুঝবো তোমরা এটা পড়া আমার পড়ানোর পরে তোমরা পড়েছো আবার নবী রাসূল কাদের বলা হয় সেটা তুমি পাইনি পেতে তো হবে না তো এই প্রশ্ন জুমি তুমি পাও নাই তুমি চুপচাপ বসে থাকো তোমাকে তো আমি তো বলতে বলিনি তোমাকে যারা পাওনি তারা ক্লাসে ছিল না ক্লাসে যারা ছিল তারা উত্তর করো নবী রাসূল কাদের বলা হয় বলো ম্যাম আমি পারবো এবং আল্লাহর আল্লাহর সঠিক পথে তাদেরকে নবী রাসূল বলে এটা কিন্তু ছোট কোশ্চেনের মধ্যে
লিখে দিয়েছি নবী রাসূল কাদের বলা হয় কাকে বলে কে বলতে পারবে রিসালাত কাকে বলে তোমরা তো তোমাদের এইটুকু আইকিউ নেই যে যার বাসা থেকে এমন শব্দ হচ্ছে তারা একটু মিউট করি তাহলে কিভাবে চলবে এটুকু নিজেকেই আইকিউ খাটিয়ে চলতে হবে তোমাদের রিসালাত কাকে বলে লুবনা ছাড়া এবার উত্তর দিবে রিসালাত কাকে বলে মিস নবি ও রাসূলের কাজ বা নবি ও কে পড়া শিখবে পড়া বেঁধে বেঁধে যাচ্ছে পড়া শিখতে হবে তোমার এখন বুশরা বুশরা তোমাকে জিজ্ঞেস করবো অন্যটা দাঁড়াও একটু অপেক্ষা করো বুশরাকে রিসালাত বলবো না বুশরাকে অন্য কিছু জিজ্ঞেস করবো বুশরা বলো ওহি কি শুনতে পাইনি ওহি কি ওহি ওহি আল্লাহর বাণী আল্লাহর বাণী কে ওহি বলে মিস আমি পারবো মিস আপ তোমরা বইয়ের দিকে তাকাচ্ছ বই দেখে দেখে বলা যাবে না এটা তো আমি পড়তে দিয়েছিলাম আচ্ছা যাই হোক তারপরে আসো কে বলতে পারবে আল্লাহ নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন কেন দেখো তোমাদের CW করে এগুলো কিন্তু আমি ছোট ছোট কোশ্চেন আকারে লিখে দিয়েছি তারপরে তোমরা করোনি আমি পাইনি আমি পারবো বলো মৌমিতা বলতে যাচ্ছি বলো মৌমিতা বলো লুবনা বলবে না লুবনা একবার বলেছে লুবনা সারা বলবে আচ্ছা যাই হোক এই প্রশ্নটা আমি 6 নম্বর প্রশ্নের উত্তর দাগিয়ে দিয়েছি প্রশ্ন দাগিয়ে দিয়েছি 6 নম্বর কতটুকু এখান থেকে এতটুকু দিবা ভূমিকা আকারে তারপরে এখান থেকে যারা দাগায়নি তাদের জন্য আবার এটা রিপিট করছি পরে একটু পরেই আমি চলে যাব এই 30 সেকেন্ডের মধ্যে এটা দেখে নিবা আবার জিজ্ঞেস করবে না আমাকে এটুকু দিবা মাঝে পয়েন্ট আকারে দিবে এটা ছক লিখবে না এটুকু দিবে শেষে ঠিক আছে এটুকু এটি হচ্ছে প্রশ্ন নাম্বার 6 এর উত্তর প্রশ্ন নাম্বার বড় প্রশ্ন 6 এর উত্তর এটি মিস কোথা থেকে তারপরে আমরা আজকে আলোচনা করব আখিরাতের উপর আখিরাতের প্রতি ঈমান আখিরাতের প্রতি ঈমান আমি তো গতকালকের ক্লাস আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি দেখতে পারো আছে কিনা আখিরাতের প্রতি ঈমান এটুকু আলোচনা করব পৃষ্ঠা নাম্বার 12 তে যাও এক আর দুই বড় প্রশ্ন এক আর দুই আমি দেইনি এখনো যা দিয়েছি তাই পড়ো আগে বেশি অনেক কথা বলো তোমরা আখিরাতের প্রতি ঈমান পৃষ্ঠা 12 আচ্ছা বিথি বুশরা বিথি দুইজন কথা বলছে একসাথে কেউ আনমিউট করবে না তৃতীয় যে বিষয়ের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান আনতে নির্দেশ দিয়েছে তা হচ্ছে আখিরাত আমরা প্রথমে জেনেছি তাওহীদের উপর ঈমান এনেছি তারপরে ঈমান এনেছি রিসালাতের উপর এরপরে তৃতীয় যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে আখিরাত প্রায় প্রতিদিনই আমরা বহু মানুষের মৃত্যুর সংবাদ শুনি
পাড়ার কেউ মারা গেলে আমরা খবর নিতে যাই, গোসল দিয়ে কাফন পরিয়ে এক স্থানে জড়ো হয়ে মৃত ব্যক্তির জানাজা পড়ি, দোয়া করি, পরে কবরে দাফন করি। পৃথিবীতে কিছুই অমর নয়, যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু মৃত্যুতেই সবকিছু শেষ হয়ে যায় না, মৃত্যুর পরে এক জগৎ আছে। মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয় আখিরাত, আখিরাত অর্থ পরকাল। তোমাদের এটি ছোট প্রশ্নের মধ্যে আছে, আখিরাত কাকে বলে? এই জায়গায় লেখার সময় আমরা এই অংশটিকেও দেখব, মৃত্যুর পরে এক জগৎ আছে, মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয় আখিরাত, আখিরাত অর্থ পরকাল। লেখার সময় আমরা অবশ্যই আখিরাত অর্থ পরকাল কথাটি শুরুতে দিব, ঠিক আছে? এটা আমি লিখে দিব, ছোট প্রশ্ন যখন আমরা ছোট প্রশ্নের মধ্যে যখন লিখবো তখন এটা চলে আসবে, ঠিক আছে? মায়ের পেট, মায়ের পেটের শিশু যেমন বুঝতে পারে না পৃথিবী কত বড় কত সুন্দর, তেমনি মৃত্যুর আগে কেউ জানে না আখিরাত কত বিরাট এক জগৎ। আখিরাত সম্পর্কে নবী রাসূলগণ ওহির মাধ্যমে জ্ঞান পেয়েছেন। নবীগণ ছিলেন সত্যবাদী এবং আল্লাহর প্রেরিত পুরুষ, তাদের কাছ থেকে আমরা আখিরাত সম্পর্কে জ্ঞান পেয়েছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূলই বলেছেন আখিরাতের কথা, মৃত্যুর পরবর্তী জীবনের কথা, মৃত্যুর পরের জীবন, অনন্তকালের জীবন, সে জীবনের শেষ নেই। এই আখিরাতে যে অংশটুকু আমরা জানলাম সেটি হচ্ছে আমাদের মৃত্যু। এই পৃথিবীতে আমরা যে জগতে বাস করি, পৃথিবীতে বাস করে এই বাস করার যে সময়টুকু এটাকে আমরা কি বলি বলতো? ক্লাস পরে পরে আসছে, আরেকবার বলেন। ইহকাল, পৃথিবীর যে জীবন তাকে বলা হয় ইহকাল। এবং ইহকালের পরে পৃথিবী থেকে যাওয়ার পরে আমরা মৃত্যু, আমাদের মৃত্যুবরণের পরে একটি জগৎ থাকবে, জীবন থাকবে, সেটির নাম কি? এটা হচ্ছে পরকাল বা আখিরাত। পরকাল বা আখিরাত, আখিরাত অর্থ কি? পরকাল। এই জীবনের কিন্তু শেষ নেই, এই জীবনের, এই মৃত্যুর পরে যে একটি পরকাল আছে এটি আমরা কোথা থেকে জেনেছি? এই জ্ঞানটা আমরা কোথা থেকে পেয়েছি? নবী এবং রাসূলগণের কাছ থেকে। পরবর্তী যত নবী রাসূল এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত, প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে আদম সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন পৃথিবীতে সবাই কিন্তু বলেছেন আখিরাতের কথা। আমরা সেখান থেকে এই জ্ঞানটি পেয়েছি, আখিরাতের জীবন কেমন, আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, অনন্তকালের জীবন। মৃত্যুর পরে সবাইকে এই জীবনে প্রবেশ করতে হবে। এই যে আখিরাতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বিষয়ের উপর ঈমান আনা জরুরি, কোন কোন বিষয়ের উপর সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব, ঠিক আছে? এটা একটু বড় প্রশ্ন, এই জন্য আমি এখানে আর যাচ্ছি না। আখিরাত সম্পর্কে যতটুকু আলোচনা করলাম এতটুকু বুঝতে পেরেছি সবাই? বুঝতে পারোনি এমন কোন জায়গা আছে বলো, আমাকে জিজ্ঞেস করো যে ম্যাডাম আমি এই জায়গাটুকু তো বুঝতে পারিনি। আচ্ছা, এই অংশটুকু তোমরা ভালোভাবে বাসায় আবার লাইন বাই লাইন রিডিং পড়বে, শূন্যস্থান, মিলকরণ, ছোট প্রশ্ন, যে কোনো কোনো কিছুর জন্য আমাদের বইটা অবশ্যই রিডিং পড়তে হবে। এখন তোমরা সিডব্লিউ খাতা বের করো, আজকে আমি আলোচনা বেশি করব না কারণ একটু লেখা কিন্তু বেশি হয়ে গেছে, সিডব্লিউ একটু বেশি দিয়ে ফেলেছি তাই আমি সিডব্লিউ তে চলে যাব। খাতা বের করো সবাই, সিডব্লিউ খাতা বের করো। ১৮টি প্রশ্ন পড়া হয়েছে সবার, ১৮টি ছোট প্রশ্ন দিয়েছিলাম পড়া হয়েছে। যারা পাওনি তারা অন্য কারো কাছ থেকে করে নিবা, আমি আমার পক্ষে তো দেয়া সম্ভব না বাবা, আমি এখানে অনেক লোক ক্লাস করি। এক মোবাইলে কতগুলো ছবি থাকে, এই ছবিগুলো থাকে না, এখানে ডিলিট করে দিয়ে আমাকে আরেকটা ক্লাস ঢুকাতে হয়। ক্লাস কেউ মিস করে গেলে তোমরা তোমাদের ক্লাসমেটদের কাছ থেকে নিয়ে নিবা, ঠিক আছে? আর চেষ্টা করবা ক্লাস মিস না করার জন্য। এখন আসো সিডব্লিউ খাতা বের করো সবাই। জি মিস, বের করেছি। তারিখ লিখো, বের করেছি। করোনি? জি মিস,
তাহলে আবার আমাকে জিজ্ঞেস করতেছো কেন? পরপর দুইটা ক্লাস করেছো? প্রথমে উপরে লিখো প্রথম অধ্যায়। এর আগে কিন্তু আমরা কিছু ছোট প্রশ্ন করেছি শুধু খাতায়, সিডব্লিউ খাতায়, 1 থেকে 18 পর্যন্ত। ডেইলি 4টা 5টা করে লিখে এই পর্যন্ত আমরা 18টা প্রশ্নতে এসেছি। এরপরে নেক্সট আমি আরো দিব, আজকে একটু চেঞ্জ করে দিব, আজকে একটু একটু আইটেম চেঞ্জ করে দিব, আজকে কিছু শূন্যস্থান লিখো। এই শূন্যস্থান গুলো আমি বইয়ের ভিতর থেকে লিখে দিয়েছি, এগুলো হচ্ছে তোমাদের নমুনা কোশ্চেন। এই ধরনের শূন্যস্থান পরীক্ষা আসতে পারে, কিন্তু এগুলোই আসবে এর কোনো নিশ্চয়তা নেই। এগুলোর বাইরে বইয়ে যে লাইনগুলো আছে সেগুলো ভালোভাবে পড়তে হবে। এখন দ্রুত লিখো, যেহেতু একটু লিখা বেশি দিয়েছি সেজন্য তাড়াতাড়ি লিখবে। 1 থেকে 18টি সিডব্লিউ খাতা তারিখ দাও। নিশাদ আঞ্জু প্রতিদিন ক্লাসের শেষের দিকে ঢুকে, কোনটা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। ওকে মিস। আরেকটি সুবিধা হয়, বইটি সামনে রাখো। বই সামনে রাখলে তোমরা বুঝতে পারবে, আমার লেখার সঙ্গে মিলিয়ে লিখে ফেলতে পারবে। ওকে মিস। মামি, কাঠ মিস্ত্রি মিস, আপনার এরো চিহ্নটা একটু এখান থেকে সরাবেন। বইয়ে দাগিয়ে বড় প্রশ্ন কোনটাও লিখে দেয় নাই, বইয়ে দাগিয়ে দিয়েছি 3, 5, 6 এই তিনটি অনুশীলনীর 3, 5, 6। আর ছোট প্রশ্ন দিয়েছি অনুশীলনী থেকে এ পর্যন্ত 4টি, 1, 2, 3, 4 চারটি। তোমাদের যে 18টি ছোট প্রশ্ন দিয়েছি তার মধ্যে অনুশীলনে 4টি গেছে, অনুশীলনে থেকে 4টি গেছে, একটি যায়নি। বলো ম্যাম, টিকলি জয়েন করতে চাইছে, আমাকে ফোন দিছিল। টিকলি তো এখানে ওয়েট করছে না, তো ওয়েটে যারা আছে আমি তো জয়েন করাচ্ছি সব, ওয়েটে নেই তো, ওয়েটিং এ কেউ নেই, যারা আছে আমি সবাইকে জয়েন করিয়েছি। মিস, টিকলি তো ক্লাসে আছে। তাহলে ও কি বলে? এখানে সবই লিখা উঠে কিন্তু আমি কিছু দেখতে পাই না, লিখা যার নাম উঠছে আমি তার কথাই বলছি। মিস, আপনার আরবি লেখাটা খুব সুন্দর। থ্যাংক ইউ, ওয়েলকাম মিস। দেখো কি করছো তোমরা, আমি কি একাই সব শুনতে পাচ্ছি না তোমরা শুনতে পাচ্ছ?
মিস আমরাও শুনতে পাচ্ছি মিস আমরাও শুনতে পাচ্ছি নিশাদ অঞ্জুম বারবার ক্লাস থেকে বের হয়ে যায় এবার নিয়ে নিশাদ অঞ্জুমকে চারবার অ্যাডমিট করলাম খুব তাড়াতাড়ি লিখো নিশাদ মনে হয় বের হয়ে যায় নিশাদ অঞ্জুমের মনে হয় নেটে প্রবলেম এবার এই যে এভাবে যার বাসায় কথা বলছে আমি এবার তাকে রিমুভ করে দিব আর কথা বলতে পারছি না প্লিজ এর আগে কি কিছু দিবেন তুমি কোথায় ছিলে এর আগে কিছু দেইনি আজকে কোনো কোশ্চেন লাগিয়ে দেই নাই আজকে লেখা বেশি দিয়েছি বলে কোনো কোশ্চেন লাগিয়ে দেই নাই মিস মম্মি তার বাসা থেকে আসছে শরণিক আমার তো অনেকক্ষণ ধরে মিউট করা অনেকক্ষণ আসেনি তো কথা তো এখন আসতেছে মাত্র মিস আট নাম্বারে আল্লাহর আইন বিধানের এটা আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ ফরজ আন্ডারলাইন বিধানের জ্ঞান মিস ওই যে 12 নম্বর আল্লাহ ওটা কি লিখছে আল্লাহর আদেশগুলো পালন করতে হবে আল্লাহর আদেশগুলো পালন করতে হবে দ্রুত লিখো আর মাত্র 6 থেকে 7 মিনিট বাকি ম্যাম আজকে আর কিছু করাবেন না না আর কিছু পড়াবো না তুমি লিখেছো এগুলো এটা লিখতেই তো 20 মিনিট লাগার কথা আর কিছু কিভাবে পড়াবো ম্যাম আমি 14 নম্বরে মিস আমি 8 নম্বরে এই দেখো এখনো 8 এ আছে তাহলে তো আরো 8টা লিখতে আরো 8 মিনিট লাগবে ক্লাস তো আমার 8 মিনিট নেই দ্রুত লিখো সবার লিখা হতে হবে তো যারা ফার্স্ট লিখতে পারো তারা লিখে একটু ওয়েট করো আমি কিন্তু সবশেষে পার্সেন্টেজ দেব তোমাদের ক্লাসে প্রেজেন্ট এখনো দেইনি কেউ বের হয়ে গেলে সে কিন্তু প্রেজেন্ট পাবে না মেঘা তুমি লিখতেছো মেঘার খাতা মেঘার খাতাটাই আজকে দেখবো এট ফার্স্ট মেঘা শুধু লিখে না ক্লাসে দুষ্টুমি করে বড় বড় করে চোখ দেখায় না আমি লিখতেছি আচ্ছা লিখো কোনোটা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে
আর বানান দেখার জন্য সঠিকভাবে বানান দেখার জন্য বইটাও সামনে রাখো এবার নিয়ে নিশাদ আঞ্জুম ছয়বার আসলো নিশাদ আঞ্জুম নিশাদ আমাকে শুনতে পাচ্ছো নিশাদ নিশাদ কি আমাকে শুনতে পাচ্ছো তুমি মিস ওয়ান নম্বর এটা কি দেখছেন এখনো ছয় কেন সবার আগে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানা ও ঈমান আনা প্রয়োজন অস্তিত্বতে আন্ডারলাইন ঈমানে আন্ডারলাইন মিস ষোলো নম্বরে অনুসত্তে সত্তর আনুগত্যের জন্য আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন এটি আমি ছোট প্রশ্নের মধ্যে পড়িয়েছি ছোট প্রশ্নের মধ্যে পড়িয়েছি তোমাদের অনুশীলনী ছোট শূন্য স্থানেও এটি আছে সম্পর্ক দুই মিনিট আছে তাড়াতাড়ি লিখো আমার বইটা আছে তিন মিনিট মিস আমি চোদ্দ নম্বরে ম্যাম আমার হয়ে গেছে গুড থ্যাংক ইউ যাদের হয়ে গেছে থ্যাংক ইউ ফার্স্ট লিখো যাদের হয়নি এখনো সতেরো নাম্বারে আচ্ছা এইচ ডাব্লিউ একটু দেখছো না এইচ ডাব্লিউ কিন্তু আজকে কিছু লিখা দেয়নি কোনো কোশ্চেন দাগিয়ে দেয়নি লিখাও দেয়নি গত ক্লাসগুলোতে পরপর তিন কোশ্চেন দাগিয়ে দিয়েছে সেগুলো এখনো যারা লিখো নেই তারা লিখবে এবং সিডব্লিউ এক থেকে আঠারো শূন্যস্থানগুলো ভালোভাবে শিখে নিবে ঠিক আছে এগুলো শিখবে আবার বইয়ের পেজটাও রিডিং করবে ভালোভাবে যাতে এটার বাইরে কোনো কিছু আসলে আমরা লিখতে পারি এখন আচ্ছা দেখবো সবার শেষ হোক আর এক মিনিট পরে সবার খাতা একসাথে দেখে নিবো সবার হয়নি খাতা দেখতে গেলে এটা আবার ডিলিট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি লিখো ক্লাসে আসে আর এক মিনিট সময় নাম্বার
ফাস্ট করো হয়েছে সবার মিস আমি 17 নম্বরে মিস আমার খুব নেটে প্রবলেম হচ্ছে আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনটা কে তুমি নাম কি তোর মা পামুন্ডু রাই এই এভাবে কথা বলছো কে খুব ডিস্টার্ব করে ক্লাসে জেনারেটিভ প্রবলেম হচ্ছে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নাও আলে পরে মোবাইল থেকে লিখবে না হলে চলে যাবে কিন্তু এই আর এক মিনিট বাকি ক্লাসে মিস রোল লিখছেন সবার হ্যাঁ আমি রেখে দেখে লিখেছি মিস আসসালাম আলাইকুম আমি তো ক্লাস শেষ করিনি ক্লাস শেষ করলে তোমার সালাম নেই মিস 12টা 1 বাজে যদি কেটে যায় তখন আর দিতে পারবো না আচ্ছা সবার হয়েছে যাদের এখনো হয়নি স্ক্রিনশট নাও এটা কিন্তু খাতায় অবশ্যই লিখবে এখন দেখতে না পারলে আমি স্কুল খুললে কিন্তু সিডব্লিউ এসডব্লিউ সবগুলো খাতা দেখব যা যা অনলাইন ক্লাসে করিয়েছি ঠিক আছে ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যারা এখনো লিখে শেষ করতে পারো না স্ক্রিনশট নিয়ে নাও কয়েক সেকেন্ড বাকি নিয়েছো জি ম্যাম নিয়েছি আল্লাহ হাফেজ।